কোনো আপনজনের আমাদের থেকে দূরে চলে যাবার দুঃখ পৃথিবীর সবথেকে বড় দুঃখ হয়। আর অনেক লোক তো মনে করে এরপর জীবনই শেষ হয়ে যায়, জীবনে আর করার কিছুই থাকে না। কিন্তু যদি আপনি এই জীবনে বেঁচে আছেন আর জীবনের নিয়ম অনুসারে আপনি এগিয়ে না চলেন, তাহলে আপনি আপনার জীবনের সাথে অন্যায় করছেন। রাজেশ বলে একটি লোকের 7 বছরের একটি মেয়ে ছিল, যার নাম ছিল রিমি। রাজেশ তার মেয়েকে খুবই ভালোবাসত আর রিমিও তার বাবাকে খুব ভালোবাসত। রোজ অফিস থেকে বাড়ি ফেরার পথে রাজেশ তার মেয়ের জন্য চকলেট, খেলনা অনেক কিছু নিয়ে আসত, সবসময় রিমির সাথে সময় কাটাত। একটি ভালো বাবা হিসাবে যা কিছু করার দরকার রাজেশ সব কিছু করত, আর রিমিও তার বাবাকে অনেক ভালোবাসত। এরপর হঠাৎ একদিন রিমি অসুস্থ হয়ে পড়ে, বাবা মা তাকে নিয়ে হসপিটালে যায়, কিন্তু রিমিকে বাঁচাতে পারেনি। রিমি এই পৃথিবী ছেড়ে চলে যায়। এরপর রাজেশের তো যেন পৃথিবী শূন্য হয়ে যায়। সে এত বেশি মন খারাপ করে থাকত যে কারো সাথে সে কথা বলতো না, অফিস যাওয়া বন্ধ করে দেয়। আত্মীয় পরিজন বন্ধু সবাই রাজেশকে বোঝায় যে এগিয়ে চলা নামই হলো জীবন, তোমাকে এগিয়ে যেতে হবে, তোমার এগিয়ে যাওয়া উচিত। কিন্তু রাজেশ তো কোনো কিছু বুঝতেই চাইত না। আর একদিন রাজেশ রিমির কথা ভাবতে ভাবতে যখন ঘুমিয়ে যায়, তখন সে স্বপ্নের মধ্যে পরীদের দেখতে পায়। সাদা কাপড় পরে সেখানে অনেক পরীরা ছিল, সেখানে তার রিমিকেও দেখতে পায়। ওই পরীগুলোর সবার হাতেই মোমবাতি জ্বলছিল, কেবলমাত্র রিমির হাতের মোমবাতিটি নেভানো ছিল। রাজেশ তার মেয়েকে জিজ্ঞেস করে, রিমি সবার মোমবাতি জ্বলছে, তোমারটা নেভানো কেন? তখন রিমি বলে, বাবা আমি এই মোমবাতিকে বারবার জ্বালাই, কিন্তু তুমি এত বেশি কান্না করো, তোমার চোখের জলে এটি বারবার নিভে যায়। ঘুম থেকে ওঠার পরে রাজেশ বুঝতে পারে যদি সে কান্না করছে আর কষ্ট পাচ্ছে, তাহলে সে রিমিকেও কষ্ট দিচ্ছে। আমাদের সবার একটা কথা বোঝা উচিত, যারা আমাদের আপনজন, যারা আমাদের ভালোবাসে, তারা সবসময় আমাদের খুশি দেখতে চায়। ঈশ্বর যদি আপনাকে কোনো বড় দুঃখ দিয়ে থাকে, তাহলে সেটিকে সহ্য করার ক্ষমতাও আপনাকে অবশ্যই দিয়েছে। নিজের ভিতরের ওই শক্তিকে চিনুন, জীবনের সাথে ন্যায় বিচার করুন, দুঃখকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলুন।